গেলবারের চেয়ে বড় জয় নিয়ে ভারতে আরো একবার মোদি সরকার নাড়িয়ে দিল পশ্চিমবঙ্গে তৃণমূলের ভীত মোদিজি এসে শখস হ্যাঁ वो जब तक जीवित रहेंगे वो भारत के प्रधानमंत्री रहेंगे भगवान उनको लंबी आयु दे कि ভাবে এখানে পশ্চিম বাংলায় চালানো হচ্ছিল সরকার তার জবাব আজকে মানুষ ভোট বাক্সে দিয়েছে এই রংটা আতঙ্কবাদীদের রং নয় যারা বলেছে ভগবা মন্স টেরোরিজম তাদের কাছে এটা একটা গণতন্ত্রের চোর বাংলাদেশের বন্ধুদের পাশে আমরা সব সময় আছি আপনাদের অত্যন্ত ভালোবাসি প্রধানমন্ত্রী শুভেচ্ছা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হবে বিশ্লেষকের মত নরেন্দ্র মোদির যে দ্বিতীয় টার্ম শুরু করবেন উনি সেই দ্বিতীয় টার্মের মধ্যেই তিস্তার পানি বন্টন চুক্তিটার একটা সমাধান আমরা পাব এটা ভারতের বিনিয়োগ আরো বাড়বে বাংলাদেশে বাণিজ্য ঘাটতি কমবে আমরা এই প্রত্যাশা করি দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি ফয়সাল মোর্শেদ এবার অন্যান্য শীর্ষ সংবাদ মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দেশকে মুক্ত করার চেষ্টা করছে সরকার গণভবনে ইফতারে বললেন প্রধানমন্ত্রী উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান অঞ্চলভিত্তিক বুথ করায় ট্রেনের আগাম টিকিট সংগ্রহে বিভ্রান্তি যে কোনো কালোবাজারি ঠেকাতে ব্যবস্থা নেওয়ার দাবি রেলওয়ে পুলিশের ঈদকে কেন্দ্র করে সারা দেশে কঠোর অবস্থানে পুলিশ জানালেন ডিএমপি কমিশনার ফাঁকা থাকা সুরক্ষায় নেওয়া হবে সব ব্যবস্থা মানহীন বায়ন্য পণ্য বাজার থেকে না সরানোয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রধানকে তলব আদালত বললেন বড় ব্যবসায়ীদের ভয় পেলে ছেড়ে দিতে হবে চাকরি এবং কয়েকটি জেলা ও উপজেলায় কৃষকের কাছ থেকে প্রশাসনে সরাসরি ধান কেনার উদ্যোগ শতভাগ কেনা হলে সমতা আসবে বাজারে ২০১৪ সালের চেয়েও বড় জয় নিয়ে ভারতে আরও একবার সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি বেসরকারি ফলাফলে ৫৪২টি আসনের মধ্যে ৩ শতাধিক আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন বিজেপি অন্যদিকে কংগ্রেস পেয়েছে ১০০রও কম আসন এছাড়াও অন্যান্য রাজনৈতিক দল শতাধিক আসনে বিজয়ী হয়েছে বুথ ফেরত জরিপেই আভাস মিলেছিল ফের সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এখন পর্যন্ত পাওয়া ফলাফলে বেশিরভাগ রাজ্যেই এগিয়ে নরেন্দ্র মোদীর গেরুয়া শিবির কেবল তাই নয় অতীতের সকল রেকর্ড ভেঙে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পাশাপাশি ৩ শতাধিক আসনে জয়ের পথে ক্ষমতাসীন বিজেপি চূড়ান্ত ফলাফল এখনো ঘোষণা করা না হলেও এরই মধ্যে বিভিন্ন রাজ্যে বিজয় উল্লাস শুরু করে দিয়েছে বিজেপি কোনো কোনো রাজ্যে রাস্তায় নেমে রং মেখে উল্লাস করতে দেখা গেছে মোদি সমর্থকদের মোদিজি এসে শখস হ্যাঁ ও জব তক জীবিত রহেঙ্গে ও ভারতকে প্রধানমন্ত্রী রহেঙ্গে ভগবান উনকো লম্বি আয়ু দে और वो इस पद को खुद छोड़ सकते हैं उनको दुनिया की कोई ताकत हरा नहीं सकती पूरे देश से हमारी सेना राहुल प्रियंका गांधी सेना के जो हमने पद अधिकारी बनाए हैं सब आ रहे हैं और सब यहाँ राहुल गांधी के साथ कंधे से कंधा मिला के हर चीज में लड़ेंगे अगर हारे ईयों की वजह से अगर हम जीते तो हम देश में संदेश देंगे এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টায় করা নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় ভোট গণনা তিন স্তরের নিশ্চিত্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ অল কাউন্টিং সেন্টারস আর আই মিন প্রোটেক্টেড বাই দি থ্রি লেয়ার সিস্টেম নিরাপত্তা পরিকল্পনার প্রথম স্তরে রয়েছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ দ্বিতীয় ও তৃতীয় ধাপে রাজ্য সশস্ত্র পুলিশ এবং রাজ্য সিভিল পুলিশ নিরাপত্তা রক্ষায় দেশ জুড়েই এই তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে যে কোনো ধরনের সহিংসতা এড়াতে আমরা বদ্ধপরিকর ১৭তম লোকসভা নির্বাচনে ৬৭০টি দলের প্রায় ৮০০০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রায় ৯০ কোটি ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৬০ কোটি ৩ লাখ ভোটার গেল ১১ এপ্রিল শুরু হয়ে ৭ দফার ভোট শেষ হয় ১৯শে মে ৫৪৩টি আসনের মধ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ৫৪২টি আসনে আর সরকার গঠন করতে হলে পেতে হবে ২৭২টি আসন অন্যয় কর্মকার সময় সংবাদ উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে দেশকে সন্ত্রাস জঙ্গিবাদের কবল থেকে মুক্ত রাখতে সবাইকে দোয়া করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে গণভবনে এক ইফতার মাহফিলে এই আহ্বান জানান তিনি বৃহস্পতিবার গণভবনে
কূটনৈতিক উচ্চ আদালতের বিচারপতি সামরিক বেসামরিক কর্মকর্তাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন প্রধানমন্ত্রী। এতে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিচারপতি, সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রজাতন্ত্রের নীতি নির্ধারণী কর্মকর্তারা। ঈদে দেশের বাইরে থাকবেন উল্লেখ করে দেশবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। আপনারা দোয়া করবেন যেন বাংলাদেশ যে আর্থসামাজিক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, এই উন্নয়নের ধারাটার জন্য আমরা অব্যাহত রাখতে পারি, দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকে। আমরা সবসময় এটাই চেষ্টা করি যে মানুষের জীবনে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, আর সন্ত্রাস জঙ্গিবাদ দুর্নীতি মাদক এর হাত থেকে আমাদের সমাজ মুক্তি পাক। এবং ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি, কারণ আমি খুব দুঃখিত এবারে হয়তো ঈদে আমি থাকতে পারবো না, কারণ আমার বেশ কয়েকটি বিদেশ সফর রয়েছে, আগামী মাসের 7 তারিখে ফিরব। ঈদে যেহেতু থাকতে পারবো না, তাই আমি এই আজকের এই ঈদের মাহফিল থেকেই সকলকে আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদে আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে পহেলা জুনের টিকিট কিনতে কাউন্টারগুলোতে ছিল প্রত্যাশীদের ভিড়। তবে কোন পয়েন্ট থেকে কোন অঞ্চলের টিকিট দেয়া হচ্ছে সে বিষয়ে বিভ্রান্তিতে পড়তে হয়েছে গ্রাহকদের। রয়েছে কালোবাজারের অভিযোগও। তবে যে কোনো ধরনের কালোবাজারের প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ। মাঝরাত কিংবা তার আগে থেকেই স্টেশনের কাউন্টারগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার সেই চিরচেনা দৃশ্য। ঘরে ফেরার তাগিদ থেকেই টিকিট নামক সোনার হরিণের জন্য এই আকুলতা, অবশেষে অপেক্ষার সমাপ্তি। সব কষ্ট আর অভিযোগ মিলিয়ে যায় টিকিট হাতে পেয়ে। সকাল 9টায় দ্বিতীয় দিনের মতো শুরু হয় ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি। ঈদ শুরু হয়ে গেছে, বাড়িতে যেতে পারবো, এর চেয়ে খুশি আর কি হতে পারে? দীর্ঘ সময় অপেক্ষা করে একটা টিকিট পেলাম, এটা আনন্দের বিষয়। ফেরি খাইছি, মানে এখানে ঘুমাইছি, এখানে মানে সময় কাটাচ্ছি, শুয়ে বসে সময় কাটাচ্ছি। যাত্রী সেবার মান বাড়াতে এবারই প্রথম কমলাপুর, বিমানবন্দর, বনানি, তেজগাঁও এবং ফুলবাড়িয়া পুরাতন রেল স্টেশন থেকে দেয়া হচ্ছে নির্ধারিত অঞ্চলের টিকিট। যথেষ্ট প্রচার না থাকায় বিভ্রান্তিতে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। সেই সঙ্গে ছিল টিকিট বিক্রির সময় এগিয়ে আনার দাবি। সবচেয়ে ভালো ছিল 8টায় হলে এতক্ষণ আর একটু পরে হয়তো আমরা টিকিট পাওয়া শুরু করতাম। বেশ 3-4 মিনিট লাগতেছে এক একজনকে টিকিট দিতে, মানে লাইন এভাবে গেলে তো আসলে অনেক ডিলে হয়ে যাবে। আমি আসলে বিমানবন্দরে চলে গিয়েছিলাম, ওখান থেকে আবার ফেরত চলে এসেছি এখানে, এই যে একটা ভোগান্তি হচ্ছে, তো আমার মনে হয় যে এটার প্রচার প্রচারণা আরো বেশি হওয়া উচিত ছিল। এদিকে যে কোনো ধরনের অনিয়ম প্রতিরোধে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে পুলিশ। এখানে পুলিশ আছে, আপনার রেলওয়ে নিরাপত্তা বাহিনী আছে, ডিএমপির আপনার পুলিশ আছে, র‍্যাবের বিভিন্ন টিম আছে, এবং আমাদের সাদা পোশাকেও আমাদের পুলিশ কাজ করছে, যাতে করে আপনার টিকিটের কালোবাজারি বা টিকিট প্রত্যাশী লোকজন কোনো রকম হয়রানির শিকার বা যে কোনো অপরাধের সম্মুখীন না হয়। আমরা আমাদের পুলিশি তৎপরতা আমরা চালিয়ে যাচ্ছি। চট্টগ্রামেও একই সময়ে শুরু হয়েছে রেলের আগাম টিকিট বিক্রি। 4টি রুটে প্রতিদিন 7041 টিকিট দেয়া হবে যাত্রীদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ঈদকে কেন্দ্র করে সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। সকালে রাজধানীর বনানীতে ঈদের পোশাক বিতরণ অনুষ্ঠানে তিনি আরো বলেন, ঈদের 2 মাস আগ থেকে প্রস্তুতি থাকায় রাজধানীতে অজ্ঞান পার্টি ও অপরাধীদের দৌরাত্ম্য কমিয়ে আনা সম্ভব হয়েছে। অজ্ঞান পার্টির কবলে কেউ পড়ে নাই, কারণ আমরা আরো 2 মাস আগে থেকে এইগুলোকে আমরা ধরার জন্য সাদা পোশাকে এবং পোশাকে আমাদের গোয়েন্দারা কাজ করছে। এই ঈদকে সামনে রেখে আপনাদের নিরাপত্তার জন্য, জনগণের নিরাপত্তার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। মানুষ যখন ঈদে বাড়িতে যাবে, সারা রাস্তায় আমরা পাহারা দিব, আবার যখন বাড়ি থেকে ফিরে আসবে তখন আমরা পাহারা দিব। মানুষ ঈদের ছুটিতে চলে গেলে ফাঁকা ঢাকা শহর আমরা পাহারা দেব। মানহীন 52টি পণ্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রধানকে তলব করেছেন উচ্চ আদালত। আদালত বলছেন বড় ব্যবসায়ীদের ভয় পেলে চাকরি ছেড়ে দেওয়া উচিত। এদিকে আরও 93টি পণ্য পরীক্ষা করে রিপোর্ট দিতে বিএসটিআইকে নির্দেশ দেওয়া হয়েছে। ভেজালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বলেছিলেন দেশের উচ্চ আদালত, সেই যুদ্ধে পরাজিত নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বিশেষ করে মানহীন 52 পণ্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংস্থাটির ব্যর্থতায় ক্ষুব্ধ উচ্চ আদালত। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রধানকে তলব করে আদালত বলেছেন প্রভাবশালী ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারলে ছাড়তে হবে পদ। আদালত ক্ষোভ প্রকাশ করেছে এবং এই জন্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যানকে আগামী 16
16/6/2019 তারিখের 10:30 সশরীরে হাজির করার জন্য আদেশ দিয়েছেন। এছাড়া সংগ্রহ করা বাকি 93 পণ্য পরীক্ষা করে প্রতিবেদন দিতে বিএসটিআইকে নির্দেশ দেওয়া হয়েছে। 313টি পণ্যের ল্যাব টেস্টের ফলাফল পাওয়ার পরে তার মধ্যে 52টি পণ্যকে তারা সাবস্ট্যান্ডার্ড পেয়েছেন, তাদের টেস্টে অকৃতকার্য হয়েছে। এখন এই 313টির বাইরে অর্থাৎ তারা যেহেতু 406টি পণ্য নিয়েছিলেন, 313 থেকে 406 অর্থাৎ 93টি পণ্যের এই যে ল্যাব টেস্টের ফলাফল জনসাধারণ জানেন না। এদিকে উচ্চ আদালতের আদেশের পুনর্মূল্যায়ন চেয়ে 52টির মধ্যে 6টি পণ্যের প্রতিষ্ঠান আদালতে দ্বারস্থ হন, আদালত তাদের আবেদনে সাড়া দেননি। এসিএ সল্টে 12টা প্যারামিটার আছে, 12টা প্যারামিটারের ওয়ান অফ দ্য প্যারামিটার হলো পিএইচ ভ্যালু। পিএইচ ভ্যালু আমাদের একটা ব্যাচের একটি মাত্র প্যাকে এটা রেঞ্জের বাইরে পাওয়া গেছে। আমরা মাননীয় আদালতের কাছে আবেদন করেছি যে ওই একটি ব্যাচটাকে স্থগিত রাখার জন্য, বাকিগুলো যাতে নিষেধাজ্ঞার আওতায় না আসে। তবে 52টি পণ্য উৎপাদকের মধ্যে কেউ তাদের পণ্য আবার পরীক্ষা করাতে চাইলে বিএসটিআইকে দ্রুত তা করতে বলা হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পুরান ঢাকার মেটফোর্ড এলাকায় বাসায় মিলল নকল ওষুধ। বিভিন্ন বাসা, ফার্মেসি ও গুদামে অভিযান চালিয়ে প্রায় 1 কোটি টাকার ওষুধ জব্দ করা হয়। 14 লাখ টাকা জরিমানা ও 2 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। পুরান ঢাকার মিটফোর্ড এলাকার এই বাড়িটি আর 8-10টি বাড়ির মতো হলেও এখানেই কয়েক বছর ধরে চলছে নকল ওষুধের ব্যবসা। বৃহস্পতিবার র‍্যাবের অভিযানে বাড়ির একটি ঘরের খাটের নিচে মেলে বিপুল পরিমাণ নকল ওষুধ, যেগুলো বিভিন্ন ফার্মেসিতে বিক্রি করা হতো কোম্পানির চেয়ে কম দামে। অভিযানের ভয়ে বাসায় রেখে কিছুটা কম দামে বিক্রি করতেন বলে জানালেন নকল ওষুধ বিক্রেতা। স্যার, রাখছি বিক্রি করার জন্য। এটা বলে যে ঠান্ডার আইটেম। আমারে তো বলে অরিজিনাল, কিন্তু আমার মনে হয় এটা অরিজিনাল না। শ্বাসকষ্ট প্রতিরোধে ব্যবহৃত এই ঔষধে মৃত্যু পর্যন্ত হতে পারে বলে জানালেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা। অ্যান্টি অ্যাজমেটিক ঔষধ আমরা বলি, মানে অ্যাজমার পেশেন্টের জন্য এটা ব্যবহার করা হয়। কেমিক্যাল থাকে তাহলে ডেফিনেটলি ওটার পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। অ্যাজমার জন্য যে খাচ্ছে সেটাতে সে কোনো উপকার পাবে না, মানে তার কাজে লাগবে না, সেই রোগটা তার ভালো হবে না। র‍্যাব জানায় অতিরিক্ত মুনাফার আশায় বড় বড় কোম্পানির লোগো এবং নাম নকল করে বিক্রি করা হতো এই ওষুধগুলো। নকল ওষুধ পাওয়া গেছে, একই সাথে এখানে আমরা কিছু অনবন্ধিত ওষুধ বা বিক্রয় নিষিদ্ধ ওষুধ সেগুলো পেয়েছি, সরকারি ওষুধ পাওয়া গেছে, তাছাড়া কিছু ফিজিশিয়ান স্যাম্পল যেগুলো আসলে বিক্রয় নিষিদ্ধ সেই ধরনের ওষুধও পেয়েছি। মানুষ সুস্থ থাকার জন্য দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে তার জন্য নিরাপদ খাবার, একই সাথে হচ্ছে মানে বিশুদ্ধ ওষুধ। এই দুটি জিনিস আমরা যে কোনো মূল্যে আমরা এটা এনশোর করতে চাই। নকল ঔষধের বিরুদ্ধে র‍্যাবের এই অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়। শাহরিয়ার জামান দীপ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে আরো থাকছে। কয়েক দফা পিছিয়ে কাল বসছে পদ্মা সেতুর 13তম স্প্যান। 14 ও 15 নম্বর পিলারের ওপর বসলে দৃশ্যমান হবে প্রায় 2 কিলোমিটার সেতু। আজও দেশের কয়েকটি জেলা ও উপজেলায় প্রশাসনের উদ্যোগে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা হয়েছে। তবে কৃষকদের দাবি, মৌসুম শুরুর সঙ্গে সঙ্গেই ধান সংগ্রহ শুরু করা উচিত ছিল। শতভাগ ধান কিনলে সমতা আসবে বাজার দরে। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। প্রান্তিক কৃষককে লোকসানের হাত থেকে রক্ষায় দেশের বিভিন্ন স্থানে সরকার নির্ধারিত মূল্যে এতে কৃষকের ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নে ধান সংগ্রহের উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ সময় 40 জন কৃষকের কাছ থেকে 40 টন ধান সংগ্রহ করা হয়। পরবর্তীতে আরও 100টি ইউনিয়নের কৃষকদের কাছ থেকে পর্যায়ক্রমে সরাসরি ধান কেনা হবে বলে জানায় খাদ্য বিভাগ। ধান বেশি আছে, সরকার 1 টন ধান চাইছে, 1 টন ধান দিচ্ছি। হ্যাঁ, ধান দেওয়াতে আমি খুবই আনন্দিত। আমার শত শত হাজার হাজার কৃষক আছে, সারা সবাই যেন এই সুযোগটা পায়, এই সরকারের কাছে আমার এই আবেদন রইল। চাঁদপুরের হাজীগঞ্জেও বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। সরাসরি সরকারের কাছে ধান বিক্রি করতে পারায় খুশি কৃষক। চলতি বছর জেলায় সরকারিভাবে 1778 টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি মন 1040 টাকা করে সংগ্রহ করছি প্রকৃত কৃষকের কাছ থেকে। তো আমরা আশা করি এই কার্যক্রমের ফলে প্রকৃত কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাবে। গোপালগঞ্জের সদর খাদ্য গুদামে বস্তা বস্তা চাল নিয়ে জড়ো হন প্রান্তিক কৃষকরা। তাদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে সংগ্রহ করা হচ্ছে ধান।
তবে নির্ধারিত সময়ে খাদ্য বিভাগ ধান চাল সংগ্রহ শুরু না করায় কৃষকরা মধ্যস্বত্ব ভোগীদের প্রতারণার শিকার হচ্ছেন বলে মনে করেন এই অর্থনীতিবিদ। কৃষকের ধান সরকার কিনবে মাঝে কিছু নেই, তবে এই কিনাটা দেখার পরে যদি ব্যবসায়ীদের বলতে হবে তোমরাও কিনো। আগামী 30 আগস্ট পর্যন্ত সরাসরি কৃষকদের কাছ থেকে ধান চাল সংগ্রহ করা হবে। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। ইচ্ছে অবশেষে আগামীকাল বসছে পদ্মা সেতুর 13তম স্প্যান। নদীর মাওয়া প্রান্তে বসবে স্প্যানটি। 14-15 নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো হলে নদীর দুই প্রান্ত মিলিয়ে দৃশ্যমান হবে প্রায় 2 কিলোমিটার সেতু। প্রকল্প এলাকা ঘুরে এসে সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। স্বপ্নের সেতু ডানা মেলছে, কাজে আসছে দ্রুত দৃশ্যমান অগ্রগতি। জাজিরা প্রান্তে একসাথে দৃশ্যমান প্রায় 1 কিলোমিটার সেতুর আদলে এখন দ্রুত মাওয়া প্রান্তের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে। আগে বসানো 12টি স্পেনের 9টি একসাথে জাজিরা প্রান্তে, 1টি স্পেন বসানো হয়েছে মাঝ নদীতে, আর মাওয়া প্রান্তে আলাদাভাবে বসানো আছে 2টি স্পেন। এখন সেগুলোর একটির পাশে যোগ করা হবে নতুন স্পেনটি। আগে এখানকার 13 ও 14 নম্বর পিলারে বসানো হয়েছিল 10ম স্প্যান, এখন তার পাশে 13তম স্প্যানটি বসানোর জন্য এর মধ্যে প্রস্তুত করে তোলা হয়েছে 15 নম্বর পিলারও। এই স্প্যানটি বসলে দুই প্রান্ত মিলিয়ে দৃশ্যমান হবে 1950 মিটার সেতু। আপাতত মূল নদীর মাওয়া প্রান্তে পুরো গতিতে কাজ চালিয়ে নেওয়া গেলেও সামনের বর্ষা মৌসুমে তীব্র স্রোতের কারণে ব্যাহত হবে কাজ, সেটাকে ঘিরে তাই নিতে হচ্ছে বিশেষ পরিকল্পনা। আমাদের লোকেরা এই রাত্রেবেলা ঢেউ হচ্ছে, তুফান হচ্ছে, বাট তারা তো নদীর মাঝখানে স্পিড ছোটো ছোটো স্পিড বোট দিয়ে আসা যাওয়া করছে, এই অন্ধকারে যাওয়া আসে, তো এটা তো সমস্যা, বাট এই সমস্যা নিয়েই তো কাজ করতে হবে। চীন থেকে আনা স্পেনের ছোট টুকরোগুলো মাওয়ার ইয়ার্ডে জোড়া লাগিয়ে প্রায় মাসখানেক সময় নিয়ে ধূসর রং করার কাজও সেরে ফেলা হয়েছে। প্রায় 4,000 মেট্রিক টন ওজন বহনে সক্ষম ভাসমান ক্রেনে তুলে নেওয়া হয়েছে স্পেনটি। জাজিরা প্রান্তে দূরত্বের কারণে স্পেন নিয়ে রওনা দেওয়ার পর বসাতে 2 দিন সময় লাগলো, মাওয়া প্রান্তে একদিনেই স্পেন বসিয়ে দেওয়া সম্ভব হচ্ছে। একটির পর একটি স্পেন উঠছে খুব দ্রুত গতিতে। আগে যেখানে এক একটি স্পেন বসতে 2 মাসের বেশি সময় লাগতো, এখন সময় লাগছে 10 দিন 15 দিন। যে গতিতে কাজ এগুচ্ছে তাতে নতুন কোনো জটিলতা দেখা না দিলে আগামী কয়েক মাসের মধ্যেই জাজিরার মতো মাওয়াও দৃশ্যমান করা সম্ভব হবে লম্বা দৈর্ঘ্যের পদ্মা সেতু। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। রমজানের শুরুর দিকের মন্দাভাব কেটে গিয়ে জমে উঠেছে রাজধানীর ঈদ কেনাকাটা। শপিং মল আর বিপণী বিতানগুলোতে ক্রেতাদের অতিরিক্ত চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে ব্যবসায়ীদের। এদিকে যাচাই বাছাই করে পছন্দের পোশাকটি কিনতে বেগ পেতে হচ্ছে ক্রেতাদেরও। ঈদ বাজারে বাড়তি চাহিদা মেটাতে অধিকাংশ পণ্য আবার নতুন করে আমদানি করা লাগতে পারে বলেও মনে করছেন ব্যবসায়ীরা। কয়েকদিন আগেও যে কোনো পণ্য দরদাম করে কেনার সুযোগ থাকলেও রোজার শেষ দিকে এসে তা অনেকটাই অসম্ভব হয়ে পড়েছে। পোশাক পছন্দের ক্ষেত্রেও খুব বেশি যাচাই বাছাইয়ের সুযোগ পাচ্ছেন না ক্রেতারা। বিপরীতে বিক্রির কথা চিন্তা করে অতিরিক্ত লাভের জন্য আকাশচুম্বী দাম চাওয়া থেকেও বিরত থাকছেন ব্যবসায়ীরা। বাল্যবিয়ে প্রতিহত করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে নীলফামারীর শিক্ষার্থীরা। এ অঞ্চলের মেয়েদের আত্মপ্রত্যয় করতে, শিক্ষার হার বাড়াতে এবং বাল্যবিয়ে বন্ধ করতে বিভিন্ন বেসরকারি সংস্থা ও জেলা প্রশাসন নিষ্ঠার সঙ্গে কাজ করছে বলে জানায় সংশ্লিষ্টরা। নীলফামারী প্রতিনিধি সাকির হোসেন বাদলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নীলফামারী জেলার প্রত্যন্ত অঞ্চল জলঢাকার 10ম শ্রেণীর ছাত্রী বিথি রানী রায় নিজের মাথার চুল কেটে বাল্যবিয়ে বন্ধ করেছে ছোট্ট মেয়ে বিথি। একটা ভাবনা হলো যে আমি যদি চুল কেটে ফেলি তাহলে তো চুল বড় হতে তো অনেক টাইম লাগে, তো আমার বিয়ে বন্ধ হয়ে যাবে। তো আমি পরীক্ষা শেষের দিন, ক্লাস নাইনে ফাইনাল পরীক্ষা, তো শেষের দিন আমি বাড়ি গিয়ে মাথা নাড়া করলাম। তার মতো আরও অনেক শিক্ষার্থী আছে যারা বাল্যবিয়ের মতো সামাজিক ব্যাধিকে প্রতিহত করতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কয়েক বছর আগেও যেখানে প্রাথমিক শিক্ষার পরেই ঝরে পড়তো অধিকাংশ শিক্ষার্থী, তাদের বাধ্য করা হতো বিয়ের পিঁড়িতে বসতে। পিছিয়ে পড়া এই অঞ্চলের নারীরা এখন শিক্ষায় এগুচ্ছে, স্কুল কলেজে ছাত্রীদের উপস্থিতি বেড়েছে অনেক।
নারী শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল করে তুলতে, নিজেদের রক্ষায় প্রাথমিক কৌশল শেখাতে এবং স্বাস্থ্য সচেতন করতে একটি বেসরকারি সংস্থা ও জেলা প্রশাসন 2015 সালে প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলোতে কাজ শুরু করে। প্রথম 24টি বিদ্যালয়ে 25 জন ছাত্রী নিয়ে অ্যাকশন টিম গঠন করা হয়। তাদেরকে মার্শাল আর্ট ও সাইকেল চালানো শেখানো হয়। পরে এই 25 জন শিক্ষার্থী নিজ নিজ স্কুলে বাকিদের প্রশিক্ষণ দেয়। যখন অ্যাকশন টিমের সাথে যুক্ত হয়েছি তখন আমরা শিখেছি যে কিভাবে বাল্যবিবাহ প্রতিরোধ করা যায়। জীবন দক্ষতার প্রশিক্ষণ গ্রহণ করে আমরা অনেক সচেতন হয়েছি। গর্ভ থাকা অবস্থায় কি করা উচিত এটা মাদেরকে বোঝাই, যার ফলে এখন গ্রামে শিশু মৃত্যুর হার হ্রাস পেয়েছে। এই অঞ্চলে শিক্ষার হার বৃদ্ধির পাশাপাশি মেয়েদের আত্মপ্রত্যয়ী করতেই বেসরকারি সংস্থা ও জেলা প্রশাসন কাজ করছে। বাংলাদেশে আমরা 12 মিলিয়ন মেয়ে শিশুকে আমরা রিচ করতে চাই থ্রু লার্ন লিড ডিসাইড এন্ড থ্রাইভ, এবং এই লক্ষ্যটাকে অর্জন করার জন্যই কিন্তু আমরা বিভিন্ন প্রকল্পগুলো বাস্তবায়ন করে আসছি। বাংলাদেশের অন্যান্য জায়গার তুলনায় এখানে যে ঝরে পড়া এই হারটা বেশি, তা এটার কারণ আমরা খতিয়ে দেখেছি, বাল্যবিবাহ একটা অন্যতম কারণ। তা সেই হিসাবে প্ল্যান ইন্টারন্যাশনাল আমরা একসঙ্গে এই বাল্যবিবাহ এবং এই ঝরে পড়া রোধে কাজ করছি। জলঢাকা ও ডোমার উপজেলার প্রায় 3,000 শিক্ষার্থী আত্মরক্ষাকারী মার্শাল আর্টের প্রাথমিক শিক্ষা নিয়েছে। এই অঞ্চলের প্রায় 60% শিক্ষার্থী বাইসাইকেলে চড়ে স্কুলে যায়। সময় সংবাদ নীলফামারী। সন্ধ্যা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গেলবারের চেয়ে বড় জয় নিয়ে ভারতে আরও একবার মোদী সরকার, নাড়িয়ে দিল পশ্চিমবঙ্গে তৃণমূলের ভীত। মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দেশকে মুক্ত করার চেষ্টা করছে সরকার, গণভবনে ইফতারে বললেন প্রধানমন্ত্রী, উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান। অঞ্চল ভিত্তিক বুথ করায় ট্রেনের আগাম টিকিট সংগ্রহে বিভ্রান্তি, যে কোনো কালো বাজারে ঠেকাতে ব্যবস্থা নেয়ার দাবি রেলওয়ে পুলিশের। ঈদকে কেন্দ্র করে সারা দেশে কঠোর অবস্থানে পুলিশ, জানালেন ডিএমপি কমিশনার, ফাঁকা ঢাকার সুরক্ষায় নেওয়া হবে সব ব্যবস্থা। এবং মানহীন 52টি পণ্য বাজার থেকে না সরানোয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রধানকে তলব, আদালত বললেন বড় ব্যবসায়ীদের ভয় পেলে ছেড়ে দিতে হবে চাকরি। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও যে কোনো খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়।